দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আবারও শুরু হলো চিকিৎসা পরিষেবা। মানিচক ব্লকের অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্যায় প্লাবিত হয়ে যাওয়া চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল স্বাস্থ্য বিভাগ। বেশ কিছুদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে জরুরি পরিষেবা চালু রেখেছিল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে প্লাবিত এলাকা থেকে জল নেমেছে অনেকটাই, তাই আবারও সেখানে বুধবার থেকে শুরু হলো চিকিৎসা পরিষেবা। ভূতনির মানুষকে এই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা দিতে ব্লক স্বাস্থ্য বিভাগের তরফে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দক্ষিণ চণ্ডীপুর রাস্তা বিচ্ছিন্ন হয়ে থাকায়, বাঁধ কাটা অবস্থায় থাকায় হাসপাতালে জরুরি পরিষেবা খানিকটা সমস্যার মুখে পড়তে হবে চিকিৎসক এবং নার্স ও রোগীদের। প্রশাসনের কাছে স্থানীয় মানুষও দ্রুত কাটা বাঁধ মেরামতের দাবি তুলেছেন। আপনারা সবাই অবগত আছেন যে গত প্রায় এক মাস যাবত আমাদের প্রিয় ভূতনিবাসী বন্যা দুর্গত বা বন্যা কবলিত অবস্থায় প্রচুর কষ্ট করেছে। আমরা একটি ভালো খবর তাদের জন্য জানাতে চাই যে জল জমে যাওয়ার কারণে ভূতনি দিয়ারা পিএসসি যেটা বন্ধ করে দিতে হয়েছিল আমাদের, সেটা এতদিন দক্ষিণ চণ্ডীপুর বাঁধে আমরা টেম্পোরারি চালিয়ে রেখেছিলাম। আজকে সকাল থেকে ভূতনি দিয়ারা পিএসসি ফুললি ফাংশনাল এবং ওপেন হয়ে গেছে। সেখানে আমরা রোগীদের পরিষেবা পুরোপুরি দিচ্ছি, মা বাচ্চার পরিষেবা সহ এখন 24 ঘন্টা সেখানে ডাক্তারবাবুরা আছেন। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে একান্ত অনুরোধ আপনাদেরকে যে আপনারা সেই পরিষেবার জন্য ভূতনি দিয়ারা পিএসসি, এটা আমাদের দক্ষিণ চণ্ডীপুরের নাসা হসপিটাল, সেখানে গিয়ে আপনারা পরিষেবা গ্রহণ করুন এবং ডাক্তারবাবু নার্স সমস্ত স্বাস্থ্যকর্মীদের সেই পরিষেবা দিতে সহায়তা করুন।